আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি কিয়ার সংবাদ শিরোনামগুলো। নির্বাচনকালীন সরকারের জটিলতা সমাধানে ইসির উদ্যোগ চান বিশিষ্ট জনেরা, শতভাগ না হলেও ষাটভাগ সুষ্ঠু ভোট সম্ভব বললেন সিইসি। ইসির সংলাপে জনগণের আগ্রহ নেই বলে বিএনপির মন্তব্য, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত হবে মন্তব্য। এবং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ, পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে বললেন বাইডেন। ঘরের চালে লাগান আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবে চ্যানেল আই লাইভ চ্যানেলে এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। নির্বাচন কমিশনের সাথে সংলাপে অংশ নিয়ে দলীয় সরকারের অধীনে ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে নাগরিক সমাজের একটি অংশ। নির্বাচনের সময়ের সরকার বিষয়ে জটিলতা সমাধানে কমিশনকে উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। ইভিএমে ভোট না করার পক্ষে মত দিয়েছেন প্রায় সবাই। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন শতভাগ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না হলেও ষাটভাগ সুষ্ঠু করা সম্ভব। সময় ইসলামের রিপোর্ট। নির্বাচনকে সুষ্ঠু করার সব আইনি ক্ষমতা সংবিধান নির্বাচন কমিশনকে দিয়েছে, তারপরও ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে কেন এত বিতর্ক, সেই প্রশ্নের সমাধান খুঁজতে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিশিষ্ট নাগরিকদের সাথে দ্বিতীয় দফার সংলাপে বসেন প্রধান নির্বাচন কমিশনার। এ দফায় আমন্ত্রণ জানানো 37 জনের মধ্যে 19 জন অংশ নেন। নির্বাচনের সময় সরকার ব্যবস্থা কী হবে আলোচনায় সে বিষয়েই জোর দেন আলোচকরা। তো এটাও আমরা বলেছি, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা কঠিন ব্যাপার, অসম্ভব বলি না কিন্তু কঠিন ব্যাপার। আমি এইটুকু মনে করি, নির্বাচনকালীন সরকার এমন হওয়া উচিত যেই সরকারের কোনো বিশেষ আগ্রহ থাকবে না নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য। সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারে, অবশ্যই ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারে, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে আমরা দুইটা চান্স কিন্তু এটা নিয়ে আমরা দিয়েছি। সেই ক্ষেত্রে আমি বলবো যে ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন এই ক্ষমতায় থেকে যে ইলেকশন করা যায় এই তথ্যটা প্রমাণ করতে তারা ব্যর্থ হয়েছে। তখন রাজনৈতিক দলগুলোর আস্থা না ফিরলে ইসির প্রতি অবিশ্বাস দূর হবে না বলেও মন্তব্য করেন সংলাপে যোগ দেওয়া প্রায় প্রত্যেকেই। আমি নিজে ভোট দিতে গিয়ে দেখেছি যে ইভিএম সহায়ক একজন লোক থাকেন, তিনি বলেন যে আপনি জানেন না কিভাবে দিতে হয়, আমাকে বলে দেন কোন মার্কায় দেবেন, তাহলে যা হয় তাই হয়। ইভিএম এর ব্যাপারে পরিষ্কারভাবে জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন আছে। আরেকটা প্রশ্ন করেছে, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা। আমার মতে ওনার পারা উচিত, যারা ওনার মামলার ফয়সালা হয়নি। বর্তমানে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে এমনকি সর্বোচ্চ কার্যকর একটি নির্বাচন কমিশন যদি এককভাবে কাজ করে, নির্বাচনকালীন সরকারের যে বর্তমান চরিত্র সেটাকে বহাল রেখে, তাহলেও কিন্তু নির্বাচন সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা খুবই কঠিন। সবার সব কথা শুনে সিইসি বলেন গ্রহণযোগ্য ভোট করতে আইন শক্তিশালী, তবে তার প্রয়োগ বাড়াতে হবে। লেভেল প্লেইং ফিল্ডের কথা সবসময় বলেছেন, আপনারা সবাই বলেছেন এটা খুব কষ্টসাধ্য একটা কাজ, কিন্তু আমাদের চেষ্টা করে যেতে হবে। এই চেষ্টার পিছনে কিন্তু সকলেরই, আপনারাও বলেছেন নির্বাচন কমিশন এককভাবে পারবে না, সহযোগী সবাই এসে যদি সহযোগিতার হস্ত সম্প্রসারণ না করেন তাহলে নির্বাচন কমিশনের পক্ষে এককভাবে সেই দায়িত্বটা পালন করা সম্ভব হবে। গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে 30 মার্চ পরবর্তী সংলাপে বসবে নির্বাচন কমিশন। আপনারা যদি ব্যর্থ হন আপনাদের উপর স্যাংশন আরোপ করার জন্য আমি মহিউদ্দিন উদ্যোগ। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন কমিশনের সাথে বিশিষ্টজনদের সংলাপে উপস্থিতির অবস্থা দেখলে বোঝা যায় এই সংলাপে মানুষের আগ্রহ নেই। নির্দলীয় সরকার সুষ্ঠু নির্বাচন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করে তিনি বলেছেন বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বাড়ানো হলে তা গণবিরোধী সিদ্ধান্ত হবে। রাহুল রায়ের রিপোর্ট। নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর শিক্ষাবিদ ও পেশাজীবীদের সঙ্গে আলোচনা করেছে, রাজনীতিবিদ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সঙ্গে আরও বৈঠক করবে ইসি। তবে নির্বাচন কমিশন গঠন ও তাদের পরবর্তী কোনো কার্যক্রমেই আগ্রহ দেখায়নি বিএনপি।
জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে আবারও এই নির্বাচন কমিশন আর তাদের সংলাপে অনাস্থার কথা বললেন বিএনপি মহাসচিব। কাকে ডাকলো, কাকে ডাকলো না, তারা কি বলছেন, কারা যাচ্ছেন না, এই যে অনুপস্থিতি, এখান থেকেই বুঝতে পারেন যে আসলে জন মানে এটাতে যারা সুশীল সমাজ তাদের কোনো আগ্রহ নেই। নির্বাচনকালীন সময়ে কী ধরনের সরকার থাকবে সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। আবারও এই ইস্যুতে কথা বলেন মির্জা ফখরুল। গ্যাস, বিদ্যুৎ বা পানির মূল্যবৃদ্ধির সম্পূর্ণ বিরোধী এবং আমরা এই ধরনের উদ্যোগকে আমরা মনে করি এটা গণবিরোধী উদ্যোগ। সাধারণ মানুষ এমনিতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির যে মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে তারা নাবিশ্বাস উঠে গেছে, হিমশিম খাচ্ছে। সেবার যদি আবারও যদি আপনার গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হয়, বিশেষ করে গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও সমস্ত দ্রব্যাদির দাম বেড়ে যাবে, এটা ইন্টারলিঙ্কড আছে। মির্জা ফখরুল বলেছেন গণবিরোধী কোনো সিদ্ধান্ত হলেই তার প্রতিবাদ জানাবে বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রমজান মাস সামনে রেখে ন্যায্য মূল্যে 50 টাকা কেজি দরে ছোলা ও 80 টাকায় খেজুর বিক্রি শুরু করেছে টিসিবি। তবে 6টি পণ্যের মধ্যে বাধ্যতামূলকভাবে ছোলা কিনতে গিয়ে চাপ বাড়ছে বলে জানিয়েছেন সাধারণ মানুষ। পরিবার প্রতি একজন নিশ্চিত করতে কার্ড চালু করারও দাবি জানিয়েছেন তারা। রোকসানা আমিনের রিপোর্ট। চৈত্রের কড়ারোদে খোলা আকাশের নিচে বাড্ডায় টিসিবির ট্রাকের সামনে 3 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলেন এই গৃহকর্মী। 8 জনের সংসার চালাতে টিসিবি এখন ভরসা। একদিন ছুটি নিয়ে আইসি, এখনো 3 ঘন্টা হয়েছে দাঁড়িয়ে, এখানে এসে যাইতে পারি নাই। একবার তো বেশি করে যেতে পারে না, 5 কেজি করে দেয়। এই 5 কেজি মানে কোনো মতো টানা খায়, ফির এই যে ফাঁকে ফাঁকে পাইলে 5 কেজি করে নেই, এইভাবে করে টানি। পাইলে তো পাইলাম, না পাইলে তো জীবনটা শেষ আজকে। প্রতি ট্রাকে 250 জনের জন্য বরাদ্দ থাকলেও প্রতিদিনই পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন শখানেক মানুষ। দুর্ভোগ কমাতে বরাদ্দ বাড়ানোর দাবি নিম্ন ও মধ্যবিত্ত ভোক্তাদের। টাকা তো আমাকে দিতেই হইতে আছে, মুখ তো আর মাগনা দিতে আছে না। অল্প যদি দেয় তাহলে দেবে না, কেউরে দেবে না, মুখছি লেখা দেবে দেবে তা হবে না। যদি দেয় তা সমান অধিকার সবাইরে দিতে হইবে, আর যদি না দেয় চুপ করে একা সরকার বন্ধ হয়ে থাকবে, বন্ধ থেকে নামিয়ে যাইবে। স্যার টাইলেছে 860 টাকা ছোলা সহ। আজকে 1 কেজি খেজুর সহ 940 টাকা। 1 কেজি খেজুরের দাম কত সেটা বলো। আজকে ইউটিউবে সার মাই গিয়ে 15 দিন ধরে ঘুরতেছে, আমরা আসি ঠিকই, কিন্তু সিরিয়াল অনেক থাকে তখন আমরা পাই না। আমরা না পেলে তো ফিরা যাইতো, 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়াই থাকে। এখানে সব একটা প্যাকেজ 940 টাকা নিচ্ছে। এই যে এইভাবে সরকারে মাল দিতেছে, আমাদের তো ফিরিয়ে দিচ্ছে না। পরে একটা মেনটেন করা উচিত, এটা একটা প্রত্যেকটা ঘরে ঘরে একটা কার্ড দেওয়া উচিত, এক ফ্যামিলিতে একজনই পাবে। রোজার মাসকে সামনে রেখে টিসিবি ট্রাকে আজ থেকে 6টি পণ্যের প্যাকেজে 80 টাকা দরে মিলছে 1 কেজি খেজুর। নিত্যপণ্যের বাজারের ঊর্ধ্বগতিতে শঙ্কায় আছেন কেউ কেউ। রোজায় সামাল দেব, এটা আল্লাহ জানে আর কিভাবে সামাল দেব, এটা তো বলা যাইতেছে না। মানুষের জীবনযাত্রার মান অনেক খারাপ হয়ে গেছে, এখন জীবনযাত্রা মানুষের চলতেছে না। 5 কেজি ছোলা তো দরকার নাই, 3 কেজি দিলে হয় বা 4 কেজি এরকম দিলে হয়। পেঁয়াজটাও বেশ, তেলটা বাড়াই দিলে হয়, তেলের দামটা একটু বেশি আর কি। ধনী গরিব নাই এখন আর, সবাই সমান হয়ে গেছে। এখন টিসিবির পণ্য আরও বাড়ানো উচিত। 5 কেজি ছোলা দেওয়াটা ঠিক হয় নাই, 2 কেজি দিত তাহলে আরও 10টা মানুষ পাইতো। ছোলা বাজারে 80 টাকা, এনে 50 টাকা, তারপর তেল বাজারে 160 টাকা, এনে 110 টাকা, এভাবে তো ছাত্ররা কিন্তু ক্ষতির মধ্যে পেঁয়াজটা ক্ষতি। পেঁয়াজটা 150 টাকা নেয়, এটা আমাদের অর্ধেক পেঁয়াজ নষ্ট থাকে। ঢাকা ও বরিশাল ছাড়া সারা দেশে 20 মার্চ থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিতরণ চলছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সয়াবিন সহ তেল উৎপাদন সহায়ক বীজের চাষ বাড়াতে গবেষণার উপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সংশ্লিষ্ট মন্ত্রী এবং সরকারি কর্মচারীরা ছিলেন। বৈঠকে 15,744 কোটি টাকা ব্যয়ে 12টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে বিদেশি অর্থায়ন 4,068 কোটি টাকা। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা বিশ্বে উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও বাংলাদেশে তুলনামূলকভাবে পরিস্থিতি ভালো। তবে কোনো কোনো গণমাধ্যম ইচ্ছে করে দেশের অবস্থা বেশি খারাপ দেখাতে চাইছে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, এর পেছনে বিরোধী দলের ইন্ধন থাকতে পারে। আমরা জেনারেশনের দায়িত্ব নিয়েই বলছি যে আমাদের এগ্রিগেট ভালো, কারণ চূড়ান্ত এগ্রিগেটে আমরা ফল ভালো পাচ্ছি। চূড়ান্ত এগ্রিগেট
এভারেস্টের শিখরে যে সকল এগ্রিগেট আছে, মাথা পিছু আয় যে সকল এগ্রিগেট আছে, বিদ্যুতের ব্যবহার যে সকল এগ্রিগেট আছে, জীবনের প্রত্যাশা এই সকল এগ্রিগেট পজিটিভ। সুতরাং ছোটো ছোটো এগ্রিগেটগুলা নিচে একটা দুইটা ব্যতিক্রম থাকলেও সার্বিক বিচারে চূড়ান্ত বিচারে সকল এগ্রিগেট পজিটিভ। এখন একটা প্রবণতা হলো ট্রাকের মিছিলটা দেখা, অন্যান্য সবসময় এরকম মিছিল হতো, এখন হয়তো মিছিল একটু বড়। আরেকটা আমার সন্দেহ হয়, আমার নিজের ধারণা একটু রাজনৈতিক আমি বলি কথাটা, এখন অনেক পত্রিকা দেখি খুব নেতৃস্থানীয়, যে একটা বাংলা পত্রিকা ইংরেজি দুই একটা, একটাই একটা ছবি দিয়েছে রাস্তায় শুয়ে আছে, অথচ ড্রেসটা দেখা যাচ্ছে সুন্দর শাড়ি বা শোয়া, আমাদের সে রাস্তায় একটা অভূতপূর্ব কিছু না, আগেও আছে এখনও আছে। আমি যেটা বলতে চাই সেটা হলো একটা প্রচেষ্টা চলছে রাজনৈতিকভাবে, বিশেষ করে তারা বিরোধী বা বৈরী বা কিংবা বৈরী বলবো না, মানে বিরোধী রাজনৈতিক শক্তি বা তাদের সমর্থিত কিছু কিছু পত্রিকাও মানে গোপনে বা প্রকাশ্যে নতুন করে বাসন্তী খুঁজতে চাচ্ছে। এখন যে একটা বাসন্তী সাজিয়ে পরিস্থিতিটা সুযোগ নেওয়া যায় কিনা রাজনৈতিকভাবে। এবারে ইউক্রেন পরিস্থিতি, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ করেছে কিয়েভ। রুশ প্রেসিডেন্টের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান বলে আবারও জানিয়েছেন তিনি। জাতিসংঘ মহাসচিব বলেছেন কারোরই জয় হবে না। ইউক্রেন পরিস্থিতি নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। প্রায় এক মাস ধরে ইউক্রেনের রুশ বাহিনীর হামলা চলছে, কিয়েভ ও ওডেসায় নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে অবরুদ্ধ দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহরে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ করেছে ইউক্রেন। রুশ হামলায় ইউক্রেনের 10টি হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলছে কিয়েভ। যুদ্ধে টিকে থাকার দ্বার প্রান্তে অবস্থান করার কথা জানিয়ে রাশিয়া ইউরোপকে ভাঙতে চায় বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এখনই রুশ বাহিনীর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পশ্চিমা দেশগুলোকে আবারও আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়া নতুন একটি অতর্কিত হামলার প্রস্তুতি নিয়েছে। রুশ হ্যাকাররা বড় ধরনের সাইবার হামলা চালাতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। ইউক্রেন পরিস্থিতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে ফোনালাপ করেছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুমকি দিয়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে দখলকৃত ক্রিমিয়ার সঙ্গে স্থল করিডোর নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী এবং আজব সাগরে প্রবেশের সুযোগ বন্ধ করেছে ক্রেমলিন। দোনেস্ক এবং লুহানস্ক থেকে 2,389 শিশুকে রুশ বাহিনী অপহরণ করেছে বলে দাবি করেছে কিয়েভে মার্কিন দূতাবাস। ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত 35 লাখের বেশি ইউক্রেনের নাগরিক দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। সাবরিনা হাসান, চ্যানেল আই। এবারে উত্তাল মার্চ, সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। গৌরব আর গর্বের মাস মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিকামী বাঙালির দেশ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এ মাসেই। জাতির পিতা তার হাতে গড়া সংগঠন আওয়ামী লীগের নেতাদের নিয়ে প্রতিদিনই বৈঠক করেছেন। স্বাধীনতার জন্য আওয়ামী লীগের রাজনৈতিক প্রস্তুতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ 23তম পর্ব, জানাচ্ছেন ওবায়দুল রশিদ। 23 মার্চ 1971, এদিন ছিল পাকিস্তান দিবস, কিন্তু সেদিন সারা বাংলাদেশে উঠছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এদিন প্রকৃতপক্ষে বাংলাদেশ দিবস হিসেবে উদযাপন হয়। ভোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বরের বাসভবনে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু নিজ হাতে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরা সামরিক কায়দায় বাংলাদেশের জাতীয় পতাকাকে সালাম জানান। এদিন দেশের প্রতিটি ঘরেও উঠতে থাকে বাংলাদেশের পতাকা, আর
প্রেসিডেন্ট ভবন, ক্যান্টনমেন্ট এবং তেজগাঁও বিমানবন্দর ছাড়া দেশের কোথাও পাকিস্তানের পতাকা ওড়েনি। ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলোতেও উড়েছে বাংলাদেশের পতাকা। বঙ্গবন্ধু বুঝে গেলেন যুদ্ধ ছাড়া আমাদের অধিকার বা আমাদের স্বাধীনতা পাওয়ার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, পরবর্তীতে বঙ্গবন্ধুর বিভিন্ন ঘোষণা কর্মসূচি, পৃথিবীর ইতিহাসে বিরল যে একজন জননেতার নির্দেশে সমস্ত প্রশাসন চলে। এদিন আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার সাথে ইয়াহিয়ার উপদেষ্টাদের দুপুরে এবং সন্ধ্যায় ঢাকার প্রেসিডেন্ট ভবনে দুদফা বৈঠক হয়। সমগ্র জাতি, সমস্ত কোর্ট আচারি এবং সমস্ত দপ্তর তাকেই থাকত বঙ্গবন্ধু কি বলেন। সেইভাবে 25শে মার্চ পর্যন্ত বিভিন্ন সময় অবশ্য ইয়াহিয়া এসেছে, আলোচনা করেছে, দিসেন দ্যাট, কিন্তু বঙ্গবন্ধু জানতেন, উনি কৌশল হিসেবে নিয়েছেন যে আমাদেরকে যুদ্ধ করতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত স্বাধীন বাংলাদেশের পতাকা হাতে মুক্তিকামী মানুষের মিছিলে প্রকম্পিত হয় রাজপথ। মোহাম্মদ আলী জিন্নাহ, ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টোর কুশপুত্তলিকা দাহ করে মানুষ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ফাদারস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে সেঞ্চুরিয়নে বুধবার সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের মিশন, প্রোটিয়াদের হারাতে আত্মবিশ্বাসী টিম টাইগার্স। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির অগ্নিসন্ত্রাসের যে বিচার চলছে তা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হওয়া প্রয়োজন। বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং এর আয়োজনে সেমিনারে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এভাবে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যার ঘটনা বিশ্বে আর ঘটেনি। ফোরামের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত এমপির সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক এমপি, মেহের আফরোজ এমপি এবং বিশিষ্টজনেরা। অগ্নিসন্ত্রাস করে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে বিএনপির নেতৃত্বে, এবং এই সমস্ত মামলায়, অনেকগুলো মামলায় মির্জা ফখরুলস্তম আলমগীর সাহেব সহ বিএনপির নেতারা হুকুমের আসামি। সেই বিচারটা এখনো বিচারাধীন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হওয়া দরকার। ব্যবসায়ীদের কষ্ট না দিয়ে কর আহরণ কীভাবে বাড়ানো যায় সে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বাজেট সামনে রেখে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে তিনি বলেছেন, সরকার প্রত্যক্ষ করের দিকেই বেশি মনোযোগী, সে সময় করের বোঝা কমিয়ে করের আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান পরাগ আজিমের রিপোর্ট। আসন্ন অর্থ বছরের বাজেট সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর উদ্যোগে এনবিআর এর পরামর্শক কমিটির 42তম সভা। এতে দেশের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী নেতা এবং এনবিআর কর্মকর্তারা অংশ নেন। 2022-23 অর্থ বছরে একটি কর বান্ধব বাজেট প্রত্যাশা করেন ব্যবসায়ীরা। ব্যক্তি শ্রেণীর আয়করের সীমা 3 লাখ টাকা থেকে বৃদ্ধি করে 4 লাখ টাকা নির্ধারণ, অন্য কোম্পানি করদাতাদের কর হার 30% থেকে হ্রাস করে 7.5% নির্ধারণ করার প্রস্তাব করছে। ইন্টার কর্পোরেটেড ডিভিডেন্ড এর উপর কর 20% এর পরিবর্তে 10% নির্ধারণ করার প্রস্তাব করছি। করদাতা ও কর আহরণকারীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দেন এনবিআর চেয়ারম্যান। বেটার এনভায়রনমেন্ট, বেটার আন্ডারস্ট্যান্ডিং চাই রেভিনিউ ডিপার্টমেন্টের সাথে ট্যাক্স পেয়ারের। আশা করব অন্য এন্ড থেকেও যেন এই সহযোগিতার হাতটি বেরিয়ে আসে। শিল্পায়নকে সাপোর্ট করার জন্য, ট্রেড এবং কমার্সকে সাপোর্ট করার জন্য একটি বিষয় হলো নেট বাড়ানো, ট্যাক্স লোড কমানো। আমাদের বিভিন্ন কার্যক্রম কিন্তু গ্রহণ করা হয়েছে গত 2 বছরে ট্যাক্স লোড কমানোর জন্য এবং নেট বৃদ্ধির জন্য। প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের ঠকিয়ে কোনো কিছু করা যাবে না। আগামী দিনের যে বাজেটটি আমরা গ্রহণ করব সেখানে এনবিআর রিলেটেড যে ইস্যুসগুলো আছে এগুলো অত্যন্ত প্র্যাগম্যাটিক হবে, এবং সেখানে আমাদের কষ্টের লাঘবজনক সেটি আমাদের সবসময় চিন্তা থাকবে। আপনারা কেউ হারবেন না, আমরা জিতবেন, পাশাপাশি আপনাদের সাথে আপনাদের সরকারও জিতবে। সবাইকে আমরা জিতে যাবো ইনশাআল্লাহ। আমরা ডাইরেক্ট ট্যাক্সের উপরে গুরুত্ব দিচ্ছি, সেটাকে বাড়িয়ে ইনডাইরেক্ট ট্যাক্স যেটা আছে, যেটা মানুষের উপরে সরাসরি গরিব এবং দরিদ্র মানুষ অনেক সময় ক্ষতিগ্রস্ত হবে,
তাদের থেকে আমরা এটাকে প্রত্যাহার করে নিয়েছি। সভায় ঢাকার বাইরের অনেক ব্যবসায়ী নেতাও যোগ দেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। চাঁদপুরে গড়ে উঠেছে বাদামি সোনাখ্যাত ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের খামার। ফরিদগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে প্রাণী সম্পদের প্রোটিনের উৎস হিসেবে কালো মাছির খামার গড়ে তুলেছেন শফিকুর রহমান। এবারে প্রকৃতি সংবাদ। কক্সবাজার উপকূলে সামুদ্রিক শৈবালের পরীক্ষামূলক চাষ বিষয়ে কর্মশালা হয়েছে। রামুর বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে কর্মশালা সভাপতিত্ব করেন বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শেখ আবিদ হোসেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজের ডিন অধ্যাপক ডক্টর রাশিদুন নবী। কর্মশালায় উপকূল এলাকার 50 জনের বেশি শৈবাল চাষী অংশ নেন। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 79 পয়েন্ট বেড়ে 6771 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 300 কোম্পানির 957 কোটি 60 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 322 কোটি 92 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 257টির, কমেছে 73টির এবং অপরিবর্তিত 47টি কোম্পানির শেয়ারের দাম। এবারে খেলার খবর। সেঞ্চুরিয়ন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ সাউথ আফ্রিকা। এক একে সিরিজ সমতায় থাকায় দুই দলের জন্যই এটি সিরিজ নির্ধারণী ম্যাচ। সেঞ্চুরিয়নই প্রথম ওয়ানডে জেতায় ট্রফি জয়ের মিশনে বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে টিম টাইগার্স। ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় বিকেল 5টায়। আদিল আহমেদ শানের রিপোর্ট। শুরুটা হয়েছিল সেঞ্চুরিয়ানে, সিরিজের শেষ ম্যাচটাও সেঞ্চুরিয়ানের সেই মাঠে। প্রথম ম্যাচে এ মাঠেই টাইগারদের ঐতিহাসিক জয়। দ্বিতীয় ম্যাচটার স্মৃতি ভুলে গিয়ে ভালোটাই মনে করতে চাইবে টাইগাররা। উইকেটের আচরণ বুঝতেও দুই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগাবে অধিনায়ক তামিম ইকবালের দল। 200 রান করে কিন্তু জেতা আসলে পসিবল না, বিশেষ করে ওদের মাটিতে। আর যেহেতু আমরা ফার্স্ট ম্যাচ এখানে জিতেছি, আমাদের কনফিডেন্টটা সবারই ভালো আছে। আর অবশ্য রানটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি রান করতে পারি তাহলে প্রথমে আমি বলেছি যে আমাদের বোলারদের জন্য ইজি হয়ে যায়, আমাদের অপরচুনিটি আছে সিরিজ উইন করার। সো ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার জন্য। আমরা টপ মিডল অর্ডারের ব্যর্থ দিনে দলের ব্যাটিং এ হাল ধরে দিন দিন আস্থাশীল হয়ে উঠেছেন তরুণ আফিফ হোসেন ধ্রুব। এই সিরিজে রান পাওয়ায় আত্মবিশ্বাসী ইয়াসির আলীও। তবে টপ অর্ডার যত ভালো করবে টাইগারদের জয়ের পাল্লা ততই ভালো হবে। ওয়ান ডাউনে গত ম্যাচের আক্ষেপ এ ম্যাচে পুষিয়ে দেওয়ার চেষ্টায় থাকবেন সাকিব আল হাসান। দল থাকবে তার জ্বলে ওঠার অপেক্ষায়। সাকিব ভাই মেন্টালি অনেক স্ট্রং আমরা জানি সব সময়, আর সাকিব ভাই অবশ্য ফ্যামিলি ইস্যু তো এটা তো অনেক বড় ইস্যু, আর সবাই সাপোর্ট করছে। এবং আফিফ খুব ভালো ক্রিকেট খেলছে এবং ওর সেন্স এবং খুবই ভালো, আর ও যেখানে ব্যাটিং করে আমি মনে করি যে ওইখানে অনেক কিছু দেওয়ার আছে। সবশেষ গত বছর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের বাইরে সিরিজ জিতেছিল টাইগাররা। এবার প্রোটিয়াদের বিপক্ষে শেষ ম্যাচ জিতলে প্রথমবারের মতো তাদের মাটিতে সিরিজ জয়ের উল্লাস করবে বাংলাদেশ। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। সবশেষে গিয়ার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনকালীন সরকারের জটিলতা সমাধানে ইসির উদ্যোগ চান বিশিষ্ট জনেরা। 100% না হলেও 60% সুষ্ঠু ভোট সম্ভব বললেন সিইসি। ইসির সংলাপে জনগণের আগ্রহ নেই বলে বিএনপির মন্তব্য। বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত হবে মন্তব্য। এবং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ। পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে বললেন বাইডেন।
দর্শক, আমাদের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল নম্বর থেকে ডায়াল করুন 2-6-6 নম্বরে। এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল আই অনলাইন.com এ লগ ইন করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।